আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি চলে এসেছো, এখানে বসো। তাহলে আজকে আমরা যে হাদিসটি নিয়ে কথা বলবো, হাদিসটি হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবাকে নিয়ে খেতে বসেছেন। এমত অবস্থায় একজন বিদুইন এসে সমস্ত খাবার খেয়ে ফেলল। বিশ্বনবী বললেন, যদি এ ব্যক্তি বিসমিল্লাহ পড়ে খেত তাহলে সে এতগুলো খাবার খেতে পারতো না। অর্থাৎ আমরা যখনই খাবো বিসমিল্লাহ পড়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে তালিম এ পর্যন্তই। তুমি তাহলে এসো, কালকে আবার ঠিক সময় চলে আসবে, ঠিক আছে? যাও। আজানটা তো হয়ে গেল, চাই নামাজটা পড়ে আসি। নামাজ পড়তে যাবে? এটা আমি কখনোই হতে দেব না। আজান হচ্ছে আর নামাজ পড়তে যাবে? আমি তো শয়তান, মানুষের প্রকাশ্য দুশ্মন। আজকে আমি ওকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাব। এটা আমি কখনোই হতে দেব না, ওকে নামাজ পড়তে যেতে দেব না। আজকে যে যাবে তাকেই আমি ধোঁকা দেব। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? নামাজ পড়তে যাচ্ছি আমি। নামাজ পড়তে যাচ্ছিস? নামাজ পড়তে যাবি কেন রে? তুই তো ছোট্ট ছেলে, এখন তুই মজা করবি, খেলা করবি, এনজয় করবি, মজ মাস্তি করবি। নামাজ পড়তে যাচ্ছিস কেন? নামাজ পড়তে যাস না, খবরদার যাস না। এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, ধর ধর। এগুলো কি সত্যি আমারই? হ্যাঁ, এগুলো তো তোরই। তুই খা, মজা কর, এনজয় কর, মস্তি কর। নামাজ পড়তে যাস না, জবাব পড়তে যাস না। হুজুর তো বলেছিল বিসমিল্লাহ বলে খেতে, অর্থাৎ আমি বিসমিল্লাহ বলি খাই। নামাজের কথা ভুলে যা, নামাজের কথা ভুলে যা। বিসমিল্লাহ, এগুলো আবার কি পড়ছে রে মনে মনে? ও আ আ, দূরে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। ও ওর বাবা রে, ওর বাবা রে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের কি আজকের এই ভিডিও থেকে যে শিক্ষা দিতে চেয়েছি তা হলো একটি হাদিসের শিক্ষা। শিক্ষাটি হলো আমরা যখনই যে খাবারই খায় না কেন বিসমিল্লাহ পড়ে খাবো। যদি বিসমিল্লাহ পড়ে না খাই, আপনারা তো দেখলেন শয়তান অংশগ্রহণ করবে, তা থেকে আল্লাহর বরকত উঠে যাবে। আর যখনই আপনারা বিসমিল্লাহ পড়বেন তখনই সেইখান থেকে শয়তান দূর দূর করে পালিয়ে যাবে, আর আপনার ওই খাবারের রহমত নাজিল হতে থাকবে, সুবহানাল্লাহ। আজকের ভিডিওর শিক্ষাটি হচ্ছে এই। আপনারা ভিডিও থেকে শিক্ষা নেন, আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।